বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম খুন আর সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। আন্দোলনের মাধ্যমে নির্যাতন নিপীড়নের জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। গত 5 মে বরিশালে সমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন পটুয়াখালীর 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান খান। মুমূর্ষু অবস্থায় ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 10টার দিকে শাহজাহান খান মারা গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে ল্যাবিড হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। দলের পক্ষ থেকে গভীর শোক জানান তিনি। শোক সন্তপ্ত পরিবারের প্রতিও জানান সমবেদনা। এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপির এই নেতাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে এবং তার কিডনি ফেটে যায়। নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির মহাসচিব। জনাব শাহজাহান খানের মৃত্যু আমাদের জন্য দক্ষিণাঞ্চলে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করবে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রে। তার রুহের মাগফিরাত কামনা করছি, গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। এই আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতনে আপনি জানেন ইতিমধ্যেই এই চলমান আন্দোলনে আমাদের 7 জন গুলিবিদ্ধ প্রাণ হারিয়েছেন, 2 জন আওয়ামী লীগের নির্যাতনে প্রাণ হারিয়েছেন, আর আজকে একজন সাবেক সদস্য তিনি তাদের নির্যাতনে আজকে তার জীবন চলে গেল। এই অত্যাচার নির্যাতনের পরিসমাপ্তির জন্য মানুষ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা শাহজাহান খানের এই যে মৃত্যু তার ইন্তেকাল এটার আমরা পরিশোধ করতে সক্ষম হবো।